আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে চতুর্থ পঞ্চম সেশন নিয়ে এখানে। ওকে, তো আমি এখানে কোশ্চেনগুলো আন্ডারলাইন করে রাখছি এখানে অলরেডি। এখানে এখানে বলছে যে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া তো জানা গেল, কিন্তু তোমরা কি জানো বাংলাদেশের ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়? এখানে এটা আমাদের কোশ্চেন করছে। এখানে বাংলাদেশ ও তার চারপাশের এলাকায় মানচিত্র দেখে অনুমান করে চেষ্টা করে। এখানে তো আমাদের বাংলাদেশের ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় এটা আমরা প্রথমে সলিউশনটা দেখবো। এখানে তো সলিউশনটা দেখার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিওটা সবার আগে পেয়ে যান। তো কি কারণে বাংলাদেশে ভূমিরূপ সৃষ্টি হয় এখানে আমরা এই সলিউশনটা দেখি। এখানে বাংলাদেশের প্রবাহিত নদীগুলোর প্রচুর পরিমাণে পলি পানির সাথে নিয়ে আসে এখানে। ওকে, পানির সাথে প্রবাহিত এইসব উপাদানকে মানে আমাদেরকে পলি পানি বলছে এখানে। ওকে, আচ্ছা, উপাদানকে অবক্ষেপণ বলে এখানে। সুতরাং বলা যায় নদী দ্বারা প্রবাহিত অবক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের ভূমিরূপ সৃষ্টি হয় এখানে। তো আমরা এই সলিউশনটা দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে এখানে। ওকে, আচ্ছা, এরপর আমরা এখানে দেখবো যে হচ্ছে উপরের ছবিতে গুগল আর্থ থেকে পৃথিবী ও তার চারপাশের এলাকার মানচিত্র ভালোভাবে লক্ষ্য করো। বাংলাদেশের ওপর দিয়ে কত নদী বয়ে গেল খেয়াল করো এখানে। তো আমাদের বাংলাদেশের উপর দিয়ে কতগুলো নদী গিয়েছে এখানে সেটা আমাদের খেয়াল করতে বলছে। তো আমরা জাস্ট একটু এখানে জাস্ট ট্রাই করবো এখানে বোঝার জন্য এই বিষয়গুলো। আচ্ছা, অবক্ষেপণের মাধ্যমে কিভাবে বাংলাদেশে ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা অনুসন্ধানী বই থেকে আমাদের পরিণীতি বলছে এখানে। ওকে, তো এটা আমাদের পরিণীতি আমাদের আলোচনা করতে হবে এখানে, এটা আমাদের। আচ্ছা, এবার ভেবে দেখো ভূমিরূপ তৈরির এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তি অর্থাৎ মাটি এবং সনের তৈরি বাড়ি, টিনের ঘর, এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার কোনো সম্পর্ক আছে কিনা। তো এই যদি থাকে আমাদের, তাহলে কি করতে হবে এখানে এই ফাঁকা ঘরে এটা আমাদের আলোচনা করতে হবে এখানে এই জায়গাতে এখানে। ওকে, এই ঘরে আমরা কি করবো এখানে এটা আলোচনা করব। তো দেখি আমাদের এখানে আছে কিনা, আমরা সলিউশনটা দেখি এখানে। এখানে বলা আছে ভূমিরূপ তৈরির এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে অর্থাৎ মাটি, সনের তৈরি বাড়ি, তারপরে টিনের ঘর, এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার কোনো সম্পর্ক আছে কিনা। আমরা যে অ্যান্সারটা যে দেখি এখানে, বসতি স্থাপনের জন্য ভূমিরূপের বৈশিষ্ট্য এবং ভূমি প্রকৃতি জানা আবশ্যক। স্থানীয় প্রযুক্তিতে বাইরের ডিজাইন গড়ে ওঠার ক্ষেত্রেও ভূমিরূপের বৈশিষ্ট্য লক্ষণীয়। বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে নদী, এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এখানে রয়েছে নদী। নদী বাংলাদেশের প্রাণ, কারণ নদীগুলো পলিমাটি বয়ে আনে এবং মাটির উর্বরতা বাড়ায় এখানে। ওকে, তো আমাদের এখানে কেন প্রাণ সেটা আমরা এখানে দেখতেছি, পলিমাটি নিয়ে আসে এখানে। ওকে, আচ্ছা, দেশের বাড়িঘর তৈরির প্রধান উপাদান মাটি। দেশের মাটি উর্বর হওয়ার এতে খড়শোধ অনেক ফসল ফলে এখানে। তারপরে বলছে বাংলাদেশের বাঁশ, মাটি, খড় ব্যবহার করে সমতল ভূমিতে বাড়ি তৈরি করা যায় এখানে। সুতরাং বলা যায় যে ভূমিরূপ তৈরির প্রক্রিয়ায় বাড়ির ডিজাইন নির্ধারণের জন্য ভূমিকা রাখে এখানে। তো আমরা এতটুকু অ্যান্সার দিলে কিন্তু আমাদের শেষ কিন্তু এখানে। ওকে, আচ্ছা, এরপর বলছে যে মানুষের বাড়িঘর নিয়ে তো অনেক কথা হলো এখানে। এবার ভেবে দেখো সব প্রাণী কি একই রকম বাসস্থান বেছে নেয়? এটা একটা কোশ্চেন করছে এখানে। সব এলাকার প্রাণীদের বাসস্থান কি একই রকম? সব এলাকার মাটি, সব মাটি কি একই রকম গাছ জন্মে? এটা আমাদের এখানে কোশ্চেন করছে, তিনটা কোশ্চেন করছে এখানে। ওকে, আমরা জাস্ট কোশ্চেনগুলো সলিউশন দেখি এখানে। সব প্রাণী কি একই রকম বাসস্থান বেছে নেয়? এটা একটা প্রথম কোশ্চেন এখানে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে সব এলাকার প্রাণীদের বাসস্থান কি একই রকম? তারপর বলছে সব এলাকার মানে সব মাটিতে কি একই রকম উদ্ভিদ জন্মায় কিনা, আমাদের তিনটা কোশ্চেন করছে এখানে। তো আমরা সমাধানটা দেখি এখানে। পৃথিবীর সকল প্রাণী একই রকম বাসস্থান বেছে নেয় না, ভিন্ন ভিন্ন এলাকার প্রাণীদের বাসস্থান ভিন্ন ভিন্ন হয়, কারণ প্রাণীরা ভূমিকম্পের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট স্থানে জন্য অভিযোজিত হয়ে ওঠে এখানে। যেমন মরুভূমি অঞ্চলের প্রাণীদের ম্যানগ্রোভ বনের পরিবেশকে টিকতে পারে না এখানে। তারপর এখানে বলছে উদ্ভিদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাটিতে নির্দিষ্ট উদ্ভিদ ভালো জন্মে এখানে, যেমন সমতল উর্বর মাটিতে কি আমাদের এখানে উদ্ভিদ ভালো জন্মে এখানে। আমরা সেকেন্ড কোশ্চেন আমরা দেখতেছি এখানে, সেগুলো লবণাক্ত বা মরুভূমি মাটিতে কি জন্মায় না কিন্তু এখানে। তাই বলা যায় যে ভূমিরূপ এবং জলবায়ুর উপর ভিত্তি করে বিভিন্ন এলাকার প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায় এখানে। ওকে, আমাদের এই কাজটা করলে কিন্তু হয়ে যাবে এখানে। বুঝতেই পারছো মানুষ ছাড়াও অন্যান্য জীবের বাসস্থানও অনেক দিক ধরে তার পরিবেশ এবং ভূমিকম্পের উপর সম্পর্কিত। এখানে একটু আগে স্থানীয় প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল এখানে। প্রতিটি এলাকায় সেই এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী বাড়িঘর নির্মাণের বিশেষ প্রযুক্তি গড়ে ওঠে। বাংলাদেশের স্থানীয় প্রযুক্তি কি কি আমাদের এই বাড়িঘর তৈরির জন্য, এটা আমাদের মানে ব্যাখ্যা করতে বলছে এখানে। তা আমরা জাস্ট এখানে দেখি বাংলাদেশে বাড়িঘর নির্মাণের স্থানীয় প্রযুক্তি কি কি হতে পারে এখানে দেখি একটু। আমাদের
বাড়িঘর নির্মাণের সর্বাপেক্ষা প্রাচীন এবং বহুল ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে মাটি। মাটি দিয়ে যে ঘরটা বানা হয় এখানে, মাটির সাথে পাথরের ব্যবহার হয় এখানে। গ্রাম অঞ্চলের ঢেউ খেলানো টিন বা ছন দিয়ে ঘরের ছাদ আচ্ছাদিত করা হয় এখানে, মানে আমাদের টিন দিয়ে আমরা যেটা করি এখানে। ওকে, ঘরের দেওয়াল সাধারণত টিন বা বাঁশের বেড়া অথবা মাটি দিয়ে তৈরি হয় এখানে। অবশ্য কাঠ ও ইটের বাড়ির সংখ্যাও কম নয়। ঘরের মেঝেতে সাধারণত মাটির তৈরি হয় এখানে। দরিদ্র জনগোষ্ঠীর পাট খড়ি দিয়েই ঘরের বেড় তৈরি করা হয় এখানে। উপরে উল্লেখিত প্রযুক্তি হচ্ছে বাংলাদেশে বাড়ি নির্মাণের জন্য স্থানীয় প্রযুক্তি এখানে। আচ্ছা, এখানে বলছে এখানে যে হচ্ছে ভেবে দেখো, আচ্ছা, মাটি ও ছনের ঘর এই দেশের সুপ্রাচীন ঐতিহ্য। তোমাদের কারো মাটির ঘরে থাকার অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, আমার আছে আসলে, মাটির ঘরে থাকার আমার অভিজ্ঞতা আছে, আমার নিজের আছে আর কি। হ্যাঁ, থাকলে নিশ্চয়ই জানো এখানে মাটির ঘর তুলনামূলক ঠান্ডা হয়ে যায়, মানে গরমের সময় ঠান্ডা লাগে অনেক, মানে একটা আরামদায়ক একটা মানে স্বস্তি পাওয়া যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেন আবার শহরের ঘর কেন আমাদের কি গরম হয় এখানে তুলনামূলক ভাবে? আমাদের সলিউশনটা দেখি এখানে। গ্রাম অঞ্চলের মাটির ঘর ঠান্ডা, কিন্তু শহর অঞ্চলের কাঁচ ঘেরা ঘর তুলনামূলক গরম হয় কেন, এটা আমি ব্যাখ্যা করতে বলছে। গ্রাম অঞ্চলে মাটির ঘর ঠান্ডা হওয়ার একটি কারণ হচ্ছে মাটির ঘরের দেওয়াল অনেক পুরু হয়, ফলে সহজে উত্তপ্ত ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। বাইরের যে তাপমাত্রাটা, এটা সহজে কি ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। অন্যদিকে শহরের বাড়ির দেওয়াল বেশি পুরু হয় না এখানে, এবং বেশিরভাগ বাড়ি কি কাঁচ দ্বারা ঘেরা থাকে। দিনের বেলায় কি উত্তপ্ত সহজে ঘরের ভেতর, মানে কাঁচ যেহেতু আমাদের এখানে কাঁচের মধ্যে আলো প্রবেশ করে, তার মানে এখানে কিন্তু এই আলোটা কিন্তু যাচ্ছে ঘরের ভেতরে এখানে। ওকে, প্রবেশ করে সূর্য ডুবে যাওয়ার পর ঘরের ভেতরে উত্তাপ বাহিরে বের হতে পারে না, ফলে শহর অঞ্চলের কাছের ঘর কি আমাদের তুলনামূলক গরম থাকে এখানে। আচ্ছা, ঘর বাড়ি নির্মাণে তাপমাত্রার ব্যবস্থা অত্যন্ত জরুরি বিষয়। কাজেই বাসা বাড়ি নকশা ও আরো ভালোভাবে বুঝতে তাপ এবং তাপমাত্রা সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিতে হবে এখানে। অনুসন্ধানী বই বইয়ের তাপ ও তাপমাত্রা অধ্যায় থেকে আমাদের কিন্তু অলরেডি তাপ এবং তাপমাত্রা অধ্যায় আমি করেছি 2 নম্বর অধ্যায়, একটু প্লেলিস্টে গিয়ে কষ্ট করে খুঁজে দেখবেন এখানে। তো কিভাবে তাপ সঞ্চালিত হয়, কোন বস্তু কি পরিমাণ তাপ সঞ্চিত করে রাখে, তাপের তাদের প্রভাব কিভাবে ঘটে ইত্যাদি বিষয়গুলো পড়ে দলে আলোচনা করে, এবং পড়া হয়ে গেলে আগের মতো শিক্ষককে আমাদের জমা দিতে বলছে বা শিক্ষকের কাছে মানে আলোচনা করতে বলছে। তাপশক্তি শক্তির কেমন রূপ এখানে, এটা আমাদের কোশ্চেন করছে এখানে। আমরা জাস্ট এটা সলিউশন যে দেখি এখানে, তাপশক্তি শক্তির কেমন রূপ, সমাধান। তাপশক্তি শক্তির একটি রূপান্তরিত রূপ এখানে। আমরা যে তাপ শক্তি পাই তা মূলত পদার্থের অণুপরমাণু সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পনের শক্তি থেকে আসে এখানে। তাপশক্তি মূলত কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের ভেতর থেকে ভিন্নভাবে পাওয়া যায় এখানে। ওকে, এটা আমাদের লিখলে হয়ে যাবে। এই বিষয় বুঝে নিতে হলে আমাদের গতিশক্তির সাথে তাপের সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা করতে হবে এখানে। তো আমরা এখানে এটাও কিন্তু আলোচনা করছি এখানে অনুসন্ধানী পাঠে। তাপের পরিমাপের চেয়ে তাপমাত্রা পরিমাপের সাথে আমরা বেশি অভ্যস্ত এখানে। মানে কেন এটা অভ্যস্ত হচ্ছে বলুন তো এখানে, কারণ আমরা এখানে অনেক সময় দেখি এখানে যে শীতের সময় আমরা করি কি বলুন তো এখানে, ওই যে আপনার আমরা অনেক সময় আগুন পোহানোর জন্য যাই এখানে অনেক জায়গাতে, তাই না? এটা কিন্তু আমাদের এই সাথে রিলেটেড এখানে। এবার তাপমাত্রা পরিমাপ কিভাবে করতে হয়, কি কি একক ব্যবহার করতে হয় এখানে, সেই বিষয়গুলো অনুসন্ধানের পাঠ থেকে করতে হবে। তো তাপমাত্রা পরিমাপ করার জন্য আমাদের 3টে স্কেল পাইছিলাম, C/5 = F-32/9 এবং K-273.16/5 হচ্ছে কত, 5 এখানে। এই একটা সূত্র ছিল এখানে, এই সূত্র দিয়ে করা হয়। তো আমরা এখানে অনুসন্ধানের পাঠে আরো ডিটেলস জেনে নেবো এখানে। ওকে, তো আমরা নেক্সট টিউটোরিয়াল এখানে করবো কি, ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।